হ্যালো বন্ধুরা, আমরা পৃথিবীতে বাস করে পৃথিবীর বাইরে মঙ্গল চাঁদে বিভিন্ন রকম উপগ্রহ পাঠাচ্ছি, তাদের সম্পর্কে জানার চেষ্টা করে চলেছি। কিন্তু আমরা যে পৃথিবীতে বাস করছি তার সম্পূর্ণটা জানার চেষ্টা করছি না। এই পৃথিবীতে এমন কিছু জায়গা আছে সেখানে মানুষের পা এখনো পর্যন্ত পড়েনি। আমাদের পৃথিবীতে সমুদ্র সম্পর্কেও আমাদের তেমন কোনো ধারণা নেই। আমরা এখনও জানি না যে সেখানে কোন কোন প্রজাতির জীব বাস করে। আজ এই ভিডিওটিতে দেখাতে চলেছি 5টি ভিন্ন প্রজাতির জীব, যা দেখলে আপনার মনে হবে এগুলি পৃথিবীর জীব নয়, অন্য কোনো গ্রহের জীব। ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে নিচে লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল আইকনটি প্রেস করে রাখতে ভুলবেন না। এক্সোলটল, এই আজীব সম্পর্কে আপনি কোথাও না কোথাও ভিডিওতে দেখেছেন। এই জীবটিকে পোকেমন নামে ডাকা হয়। এই জীবকে ম্যাক্সিমান সালামান্ডারও বলা হয়। সমুদ্রে ছোট ছোট মাছ খেয়ে, কীট পতঙ্গ খেয়ে এরা বেঁচে থাকে। 15 থেকে 25 সেন্টিমিটার পর্যন্ত লম্বা হতে পারে। এদের মধ্যে রিজেনারেশন প্রক্রিয়ার মাধ্যমে এদের কেটে যাওয়া বা নষ্ট হয়ে যাওয়া অঙ্গপ্রত্যঙ্গ নতুনভাবে আপনা আপনি তৈরি হয়ে যায়। এর জন্য এই জীবকে নিয়ে বিজ্ঞানীরা নানা পরীক্ষা নিরীক্ষা করে চলেছে, যাতে মানুষের শরীরের সমস্যাগুলি রিজেনারেশনের মাধ্যমে দূর করা যায়। এই জীব 12 থেকে 18 মাস পর্যন্ত বাঁচতে পারে। তুলি মনস্ট্রম, এই প্রাণীটিকে সমুদ্রের দানবও বলা হয়। এই জীবটি দেখতে অন্য সমস্ত সামুদ্রিক জীবের থেকে আলাদা। এর সামনে একটি লম্বা শুঁড় আছে যা দেখতে অনেকটা বিছার মতো। যে কোনো ছোটো কীট পতঙ্গকে 2 টুকরো করতে যথেষ্ট। এই জীবকে বিজ্ঞানীরা সমুদ্রের নিচে খুঁজে পেয়েছে। দেখুন কীরকম আজীব জীব এটি, 1 থেকে 1.5 বছর বাঁচতে পারে এরা। সমুদ্রের নিচে ছোট ছোট জীব ও কীটপতঙ্গ খেয়ে এরা বেঁচে থাকে। শোনা যায় এই জীব বিলুপ্ত হয়ে গেছে, কিন্তু বিজ্ঞানীরা মনে করে এই জীব সমুদ্রের নিচে আজও কোথাও না কোথাও জীবিত আছে। গ্লোকাস আটলান্টিকাস, জীবটিকে দেখুন, কি অদ্ভুত দেখতে। জীবটি ব্লু ড্রাগন নামে পরিচিত। এই জীবটি ভারতের প্রশান্ত মহাসাগরে পাওয়া যায়। মাত্র 1 ইঞ্চি লম্বা এই জীবটি, দেখতে পুরো এলিয়েনের মতো লাগে। এর গায়ের রং নীল এবং সাদা মিক্সড টাইপের। জীবটিকে দেখলে মনে হবে এর কোনো হাত ও পা নেই, পাখনার সাহায্যে সমুদ্রের এদিক ওদিক ঘুরে বেড়ায়। সমুদ্রের নিচে শ্যাওলা এবং মাটি খেয়ে জীবন ধারণ করে এই জীবটি। পিঙ্ক ফেয়ারি আর্মাডিলো, এটি আর্মাডিলো প্রজাতির সবচেয়ে ছোট এবং কিউট দেখতে প্রাণী। এই প্রজাতির প্রাণী আর্জেন্টিনার ঘাসের জঙ্গলে পাওয়া যায়। এই জীবের চোখ দুটি খুবই ছোট। এই প্রাণীর গায়ে ছোট ছোট চুল আছে। ছোট ছোট কীটপতঙ্গ খেয়ে এবং ঘাস খেয়ে এরা বেঁচে থাকে। এই জীব 90 থেকে 150 মিলিমিটার পর্যন্ত লম্বা হতে পারে। জীবটিকে দেখতে খুবই ছোট এবং কিউট সুন্দর লাগে। ওকাপি, এই জীবটি কঙ্গো আফ্রিকাতে পাওয়া যায়। দেখতে কিছুটা জেব্রার মতো, কারণ এর পায়ে জেব্রার মতো সাদা কালো দাগ আছে। বনের ঘাস ও লতাপাতা খেয়ে এরা জীবন ধারণ করে। 5 থেকে 7 বছর পর্যন্ত বাঁচতে পারে এই জীব। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না, শেয়ার এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামত দেবেন। আর এইরকম আনকমন ইন্টারেস্টিং ভিডিও দেখতে হলে দ্য স্কাইওয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন। যে কোনো কথা বলার জন্য ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটারে যুক্ত হতে পারেন, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এনজয় করুন পরের ভিডিওটি। ততক্ষণ পর্যন্ত টাটা, বাই বাই। দেখা হচ্ছে নেক্সট কোনো এপিসোডে।